এবং এখানে পৌর পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যে ব্যাপক উন্নয়ন ঘটেছে সেগুলো যেমন আছে তেমনি যেখানে যেখানে কোনো প্রবলেমস আছে সেগুলোকে আমরা নোট করছি, আমরা দেখছি। তো সেগুলো আগামী দিনে আমাদের যিনি প্রার্থী আছেন তিনি জেতার পরে নিশ্চয়ই সেগুলো দেখবেন। আমাদের মূল কথা একটাই, সেটা হচ্ছে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামগ্রিক কার্যকলাপের যে উন্নয়নের চিত্র এখানে রয়েছে সেটাকে ধরেই আমরা ভোট প্রচারে এগোচ্ছি। আপনি কি মনে হয়েছে কুড়িটা অবশ্যই আমরা আশাবাদী যে আমরা কুড়িটার কুড়িটাতেই জিতব। এখানে আমাদের কাজের নিরিখে নেত্রীর যে কাজ সারা বাংলা জুড়ে সেই কাজের নিরিখে আমরা এখানেও যে কাজ আমাদের হয়েছে আমাদের ভোট থাকাকালীন তার বেশি সেই আমাদের প্রার্থীরা জয়লাভ করবেন।